রিশরা অশান্তির পর আজ সকাল থেকেই থমথমে রিশরা এখনো 144 ধারা জারি রয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ইতিমধ্যেই এই অশান্তি ছড়ানোর ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেতে পারেন প্রবল সম্ভাবনা রয়েছে তবে তিনি যেহেতু 144 ধারা জারি রয়েছে তাই তিনি ঘটনাস্থলে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে এই কারণে আপনাদের মনে থাকবে যে এর আগেও হাওড়াতে তিনি শিবপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাকে বাধা দিয়েছিল তার একটাই কারণ 144 ধারা জারি ছিল এবং সে সময় একটা কথা কাটাকাটিও হয় পুলিশের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এবার তিনি রিশরায় যেতে পারেন আজ প্রবল সম্ভাবনা রয়েছে এবং রিশরাতে 144 ধারা জারি রয়েছে সেক্ষেত্রে কি পরিস্থিতি হয় নজর রাখার মতো একেবারে ইতিমধ্যেই আমরা দেখেছি রিশরাতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে বিধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিধান এখন কি অবস্থা ওখানকার পরিস্থিতি কি দেখছো দেখো সম্প্রীতি এই মুহূর্তে কিন্তু সকালে যে পরিস্থিতি ছিল সেই রকমই রয়েছে বলা যায় কারণ জিটি রোড দিয়ে যান চলাচল করলেও বিভিন্ন জায়গায় নাকা রয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সন্ধ্যা বাজার এলাকাতে একটু আগে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল তবে সেটা পুলিশ কন্ট্রোল করেছে বাঘখাল এলাকাতে কিছুক্ষণ আগে একটি সমস্যা তৈরি হয়েছিল সেটা অবশ্য পুলিশ সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যাপারটা কন্ট্রোল করে এবং সেখানে যে দোকানপাট খোলা ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং 144 ধারা জারি রয়েছে রিশরার ওই সমস্ত এলাকায় গতকাল যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উত্তরপাড়ার যে একটি নার্সিংহোম রয়েছে যেখানে উড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ভর্তি রয়েছেন আহত অবস্থায় তাকে দেখতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে যাওয়ার পর কিন্তু সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি এই মুহূর্তে রয়েছেন সেই নার্সিংহোমে এবং তিনি ভিতরে গিয়েছেন সেখানে কথা বলছেন বিমান ঘোষের সঙ্গে এবং আমাদের কাছে যেটা খবর রয়েছে যে সুকান্ত মজুমদার তিনি রিশরার উদ্দেশ্যে যেতে পারেন এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এই রিশরা ঢোকার আগে বিশালক্ষীতলা বলে একটি জায়গা রয়েছে জিটি রোডের ওপর সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে তুমি জানো আজকে সকাল থেকেই কিন্তু মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি থাকার কারণে কোনো জমায়েত কিন্তু করা যাবে না এবং নতুন করে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে নাকা চলছে রাস্তাতে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ফোর হুইলার তাদেরকে চেক করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু নতুন করে কোনো বড় সমস্যা তৈরি হয়নি তবে যাতে আর কোনো অশান্তি না ছড়িয়ে পড়ে সেই দিকে কিন্তু সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন সম্প্রীতি ধন্যবাদ বিধান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা